সারা জীবন পড়ে আছে, এখন আমাকে দুইটা বাচ্চা নিয়ে থাকবো। আমি মাত্র মা হইছি, আমার রেস্ট প্রো যে ফুটবল টিম বিয়ের আগে তুমি আমারে প্রমিস করছিলা মাত্র দুইটা, সামনের প্ল্যান কি বলো? মানে আমি তো জোক করছিলাম। জোক মানে এটা তো আমি খুব সিরিয়াসলি নিছি। দুইটা মানে আমাদের তো এখন সারা জীবন পড়ে আছে, এখন আমাকে দুইটা বাচ্চা নিয়ে থাকবো নাকি? হাবিব, আমি মাত্র মা হইছি, আমার রেস্ট প্রয়োজন। স্ট্রেস? অবশ্যই স্ট্রেস। স্ট্রেস কিছু তোমার, আমার জন্য কি স্ট্রেস যাচ্ছে? গত 4 মাস আমরা ঠিক মতো ঘুমাইতে পারিনি, আমি আসলে এতক্ষণ মজা করতেছিলাম। আসসালামু আলাইকুম। হঠাৎ কেন আমরা এইসব ব্যাপার নিয়ে কথা বলতেছি? আমাদের এক পরিচিত দম্পতি সম্প্রতি একটা বেবি হয়েছে, উইদিন 2-3 মাসের মধ্যে আমরা আবার জানতে পারলাম যে তাই সেই মহিলা আবারও প্রেগনেন্ট। জিজ্ঞেস করলাম, এটা কি আপনারা পরিকল্পনা করেই করেছেন নাকি? আছে না যে পরিবার পরিকল্পনা, আসলে এটা একটা আনএক্সপেক্টেড মানে অপরিকল্পিত বেবি। সো ব্যাপারটা আমাদের একটু মাথায়, আমরা একটু ভয় পেয়ে গিয়েছি, যেহেতু আমরা সম্প্রতি আমরাও বেবি পেয়েছি। আজকের এই ভিডিওটি একটি সচেতনামূলক ভিডিও এবং অনেকে হয়তো ব্যাপারটা জানেন না, তাদেরকে জানানোর জন্য আসলে আমাদের আজকে এই প্রচেষ্টা। একজন মায়ের এই অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সির পিছনে কিছু ভুল ধারণা আছে, সেই প্রধান ভুল ধারণাটা কি না তাশা? That breastfeeding prevents from becoming pregnant, which is not true. মনে করে যে আপনি যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তখন প্রেগনেন্ট হওয়ার কোনো সুযোগ নাই, এটা কিন্তু একদম মিথ্যা কথা। আপনি যে কোনো সময় আসলে প্রেগনেন্ট হতে পারেন যদি আপনি সঠিকভাবে পরিবার পরিকল্পনা না করেন। এছাড়া আর কোনো কারণ আছে না তালিয়া? নিজেদের অজ্ঞতার কারণে অনেকে হয়তো ব্যাপারগুলো তো সিরিয়াসলি নেয় না অথবা অতভাবে জানে না, তো সেই জন্য আমাদের আসলে করণীয় কি? প্রথমে কনসাল্ট ইওর গাইনিকোলজিস্ট, ইওর উইমেন্স ডক্টর, নট ইওর ফ্রেন্ডস, নট ইওর পরিবার ও প্যারেন্টস ইন ল, বিশেষ করে নট গ্র্যান্ড প্যারেন্টস এট অল। তারা সবসময় আপনাদেরকে ভুল সাজেশন দেবে, জানো না নো, তারা কি করবে, তারা দে ওয়ান্ট মোর গ্র্যান্ড চাইল্ড, সো দে সেড ওকে নো প্রবলেম, ইউ নো, বিকজ দাদা নানি দাদিরা সবসময় কিন্তু আরও বেশি বেশি বাচ্চা চায়। তো সে আপনার গাইনি বিশেষজ্ঞের সাথে আলোচনা করবেন এবং একটি সঠিক পরিবার পরিকল্পনা নেবেন। কিন্তু যারা আসলে আসলে এইভাবে বাচ্চা চায় তারা অবশ্যই নিতে পারেন, তো কোনো সমস্যা নাই, কিন্তু যারা চান না কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্টলি এই অপরিকল্পিত বাচ্চা যখন একটা পরিবারে আসে তখন এটা অবশ্যই একটা হেডেক, একটা মাথা ব্যথা। কারণ একটা আমাদের, আমরা দুইটা আছে, আমরা পুরো দুইজনেই 4 মাস ঘুমাইতে পারি না, যেমনটি বললাম আমাদের একটু স্ট্রেস। দুইজন যখন ঘুমায় আমাদের সবচেয়ে শান্তির সময়। তো এই ধরনের স্ট্রেস থেকে মুক্তি পেতে হলে আপনারা পরিবার পরিকল্পনা সঠিকভাবে নিয়ে তখন আপনারা একটা সুন্দর ফ্যামিলি ফুটবল টিম হোয়াটএভার আপনারা চান আপনারা সেটা করতে পারেন, তবে অবশ্যই একটা সঠিক পরিকল্পনা দরকার। আমাদের কাছে মনে হলো ব্যাপারটা যেহেতু আমরা জানি এবং আমাদেরকে অনেক লোক ফলো করে, সো সেই হিসাবে অনেকের হয়তো বা এই ইনফরমেশনগুলো পেলে কি হবে, হেল্প হবে, উপকার হবে। আর আমাদের ফুটবল টিম, হোয়াট, নো ফুটবল টিম, বাস্কেটবল, অ্যাট লিস্ট হাউ মেনি প্লেয়ার্স দে হ্যাভ, 6, নো, আই এম হ্যাপি উইথ মাই ব্যাডমিন্টন টিম। ব্যাডমিন্টন টিমে কত? 2 জন। ইয়েস, I'm happy here. I will stop here as well. দেখা যাক। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।